পঞ্চায়েত এখনো দিনক্ষণ ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। এদিকে রাজ্য জুড়ে দিকে দিকে অশান্তির বাতাবরণ, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল। এই আবহে অবিলম্বে পঞ্চায়েতের দিন ঘোষণার দাবি সহ 2018 সালের পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে পুলিশের নিরপেক্ষতার দাবিতে মালদা জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও অভিযান বামেরে। নেতৃত্বে ছিলেন সুজন চক্রবর্তী। নির্বাচন দ্রুত করার দাবি এক, দুই এই পুলিশের অসভ্যতা বন্ধ করা। 2018 ভোটে পুলিশ ভোট করেছে, গুন্ডারা ভোট করেছে, অর্থাৎ ভোট করতে দেয়নি। সোমবার মালদার বাঁধ রোড থেকে শুরু হয় সিপিএম এর মিছিল। নেতাজি সুভাষ রোড, বিজি রোড এবং গৌড় রোড হয়ে জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে শেষ হয়। মিছিলে কর্মী সমর্থকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তানি তৃণমূলের নবজোয়ারকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম এর বর্ষিয়ার নেতা সুজন চক্রবর্তী। এটাকে বলে জড়জোয়ার। ওই চারদিক থেকে হেলিকপ্টারে করে এসে দু চারটে লোক নিয়ে 300 কোটি টাকা, ওটা দাপট, আর এটা হচ্ছে মানুষের মিছিল। এদিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে আগে ভাগে মালদা জেলা পুলিশ সুপারের দপ্তরের মূল গেটে বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছিল। পুলিশকে চমকে আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা বামেদের। কড়া প্রতিক্রিয়া মালদা জেলা তৃণমূল সহসভাপতির। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও নিরপেক্ষ এবং শান্তভাবে ইলেকশন হবে, সবাই নমিনেশন ফাইল করবে, এবং বিরোধী দল যদি কোথাও নমিনেশন ফাইল করতে অসুবিধা হয়, আমরা শাসক পক্ষ সেটাও আমরা দেখব, আমরা নিজেরা থেকে তাদের নমিনেশন ফাইল করাবো। কিন্তু পুলিশকে এইভাবে চমকিয়ে, পুলিশকে যে যে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বামেদের অবস্থান স্থির করার পরামর্শ মালদা জেলা বিজেপি নেতৃত্বে। কিন্তু আমি একটা কথা বলবো সিপিএমকে, তারা আগে সঠিকভাবে ঠিক করুক যে তারা এই বিরোধীভাবে তৃণমূলকে সরাতে চাইছে কিনা। আগে তাদের এই স্ট্যান্ডটা ঠিক করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্যান্ড নিয়ে মানুষকে দিকভ্রান্ত করার কোনো কারণ নেই। দিল্লির প্রশ্রয়ের রাজ্যে তৃণমূল টিকে আছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা সুজন চক্রবর্তীর। জোটের রাজত্ব এবং তাকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি। এখনো পর্যন্ত চিটফান্ডের মামলার চার্জশিট দেয়নি। দিল্লির প্রশ্রয় রাজ্যের তৃণমূল টিকে আছে, রাজ্যের তৃণমূলের প্রশ্রয়ে রাজ্যে বিজেপি বাড়ছে। এই দুই শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করাটাই আমাদের কাজ। মালদা থেকে সুমুখ লাহিড়ি, ক্যালকাটা নিউজ।